প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ আদালতের রায়ে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পথ বন্ধ হয়ে গেছে, তাই আর কেউ তা করতে পারবে না। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবিধানিক আদালত নিয়ে দুই দিনের আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একুশ শতকে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আদালত এবং বাংলাদেশ ও ভারতের অভিজ্ঞতা শিরোনামে এই আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আয়োজনে দুই দেশের প্রধান বিচারপতিগণ সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা এতে অংশ নেন। দুই দেশের প্রধান বিচারপতিরা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সংবিধানের প্রণয়নের ইতিহাস এবং এর গুরুত্ব তুলে ধরেন। পিতার দেখানো পথ ধরে তিনি অবিশ্রান্ত নির্মাণ করে চলেছেন আইনের শাসনের সুদৃঢ় কাঠামো। বিচার বিভাগকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন অগণিত অবদানের মাধ্যমে। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। Because I represent a generation of India which was just growing up when the liberation of Bangladesh took place. So in that sense, emotionally, my generation, and I dare say the entire part of our country, entire country, shares a bond of friendship. প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের সংবিধানে সব নাগরিকের বিচার পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের মাধ্যমে তা রহিত করা হয়েছিল। আমার বাবা মা ভাইয়ের হত্যার বিচারের জন্য মামলা করতে যায়, সেটা মামলা করা যাবে না। কেন? ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্তি দেওয়া হয়েছে। এটা কেমন ধরনের কথা? মানবাধিকারের কথা শুনি, ন্যায় বিচারের কথা শুনি, সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার স্মার্ট বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে। এখন অন্তত বাংলা ভাষায় রায় দেওয়া হচ্ছে। রায় দেওয়াটা এই জন্য দরকার, ইংরেজি ভাষায় রায় দেওয়া হয়, আমার মতো যারা ইংরেজি আমরা বেশি জানি না, এখন আমরা তো সে রায় পড়ে বুঝবই না যে কি বললো। কাজে আমার আইনজীবী যা বুঝাবে সেটুকুই বুঝতে হবে, কিন্তু বাংলায় থাকলে পরে অন্তত নিজেরা পড়েও বুঝতে পারি। সরকারের প্রধান নির্বাহী আরো বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। ভারতবাসী সেদিক থেকে তারা সত্যি সৌভাগ্যবান যে তাদের দেশে ধারাবাহিক গণতন্ত্র চলেছে। হ্যাঁ, সরকারি বিরোধী দল থাকবে, হয়তো সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু গণতন্ত্র কখনো প্রশ্নবিদ্ধ হয়নি। কিন্তু আমরা বাংলাদেশ, আমাদের জীবনে তো এসেছে সেই অমানিশা অন্ধকার। সংবিধানের পঞ্চম সংশোধনী এবং সামরিক শাসনামল অবৈধ ঘোষণা আর ভবিষ্যতে সেনা শাসনের পথ রুদ্ধ করায় বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি চাই আমাদের দেশের মানুষ ন্যায় বিচার পাবে, আমাদের মতো যেন বিচারহীনতায় তাদের কষ্ট পেতে না হয়। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।